হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি দেখো আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের সাতচল্লিশ পাতার অঙ্ক তো আগের অঙ্কগুলো তোমরা পেয়েছো এখানে দেখো সাতচল্লিশ পাতা কি বলছে যে পঁচিশ হাজার ছয়শত বত্রিশ দিন দিনে কত বছর কত দিন তো আমরা জানি এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে যদি ব যদি আমরা দিনটাকে বছরে নিয়ে যাই তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে আর বছরকে যদি আমরা দিন নিয়ে যাই তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো পঁচিশ হাজার ছশো বত্রিশ দিন কত বছর কত দিন তাহলে আমরা এখানে দেখো আমরা জানি এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আমরা কী লিখব তাহলে এখানে তিনশো পঁয়ষট্টি তাহলে পঁচিশ হাজার তার এখানে দেখো পঁচিশ হাজার ছশো বত্রিশকে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব তো দেখো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি দেখো তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দ্বারা পঁচিশ হাজার ছশো বত্রিশকে আমরা ভাগ করবো তা প্রথমে দেখো এটা সাত খাইয়ে দেখো সাত খাওয়ালে কত আসছে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আর ছ সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার হাতে চার আর তিন তিন সাথে একুশ একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশের পাঁচ হাতে দুই তাহলে পঁচিশ হাজার পঞ্চান্ন আর এটা ছিল কত পঁচিশ হাজার তেষট্টি তেষট্টি তাহলে এটা ছোটো অসুবিধে নেই তার বিয়োগ করার কথা হচ্ছে বিয়োগ করলে আসবে সাত পাঁচে তেরো হাতে এক পাঁচে ছয় মিলে যাচ্ছে তাহলে দেখ কত নামলো দুই তাহলে আমরা এখানে এক্ষেত্রে আমরা আরও একটা নিয়ম করতে ভাগটা করতে পারি শূন্য খাইয়ে শূন্য খাইলে কথা হবে সে শূন্য তাহলে বিয়োগ করো বিয়োগ করলে সেই বাহাত্তর তার কথা হচ্ছে সত্তর বছর আর বাহাত্তর দিন ভাগটা আমরা এভাবে করতে পারি তো একটা ভাবে করা যেতে পারে দেখো তিনশো পঁয়ষট্টি পঁচিশ হাজার ছশো বত্রিশ এক্ষেত্রে সাত খাও তাহলে পঁচিশ হাজার পঞ্চান্ন এইবার বিয়োগ করো কত হচ্ছে সাত এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা যেমন আমরা শূন্য খাওয়াতে পারি আর এক্ষেত্রে আর একটা নিয়ম যদি কখনো দেখো যে ভাজকে ভাজ্যে একক স্থানে ফাঁকা আছে দেখো এই একক স্থানে এ ফাঁকা আছে একক স্থানে ফাঁকা থাকলে তাহলে ভাগ ফলে একটা শূন্য খাইয়ে তুমি এখানে একটা শূন্য দিতে পারো কিন্তু আমরা সত্তর কখনও খাওয়াইনি কিন্তু ঠিক আছে এইবার তুমি বিয়োগ করো সেই বাহাত্তর চলে আসবে একই উত্তর চলে আসবে তাহলে আমরা এই নিয়মে করতে পারি আবার এই নিয়মেও করতে পারি তো যাই হোক কত হলো তাহলে আমাদের সত্তর বছর আর সত্তর বছর আর বাহাত্তর বাহাত্তর দিন তাহলে পঁচিশ হাজার ছশো বত্রিশ দিন সমান সত্তর বছর বাহাত্তর দিন এইটা একটা উত্তর দেখো এবার আমরা ক্ষয়র অঙ্কটা করছি দেখো কী বলেছে ছত্রিশ হাজার সাতশত উননব্বই দিন এটা বলে যে কি না কত বছর কত কত বছর কত মাস দেখো প্রথমে আমরা লিখছি তিন ছয় সাত আট নয় দিন তো এটাকে তাহলে দিন থেকে বছর যাওয়া মানে আমরা একটু আগে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেছি তা তিনশো পঁয়ষট্টি দিয়ে ছত্রিশ হাজার সাতশো উননব্বইকে ভাগ করো দেখো আমরা তাহলে ভাগ করছি তিনশো পঁয়ষট্টি দিয়ে তা প্রথম তিন সংখ্যা এর তিন সংখ্যা নিয়ে নাও কত তিনশো সাতষট্টি তাহলে ভাজ্য বেশি আছে তাহলে এক খাও তাহলে তিনশো এক খেলে কত হবে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করো পাঁচে কত সাত ছয় সাত দুই হাতে এক হাত দেখ বলছি এক নেই ছয় ছয় মিলে গেলে শূন্য তার কত দুই থাকছে তা নামলো কত আট আঠাশ তাহলে আঠাশ দিয়ে কি আঠাশ হবে কি হবে না তাহলে সেক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমার একটা শূন্য খাইয়ে শূন্য খাইয়ে আরও একটা নয় নামানো দেখো তাহলে আমরা আট নামালাম তা আট যখন নামালাম তাহলে আঠাশ হচ্ছে ভাজেকে কত হচ্ছে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে ভাগ করা যাবে কি যাবে না আটাশ তাহলে আরও একটা সংখ্যা নামাতে হবে কিন্তু আর একটা সংখ্যা নামাতে গেলে আমাকে এখানে একটা শূন্য খাইয়ে তবে নামাতে হবে তার কত হলো তাহলে এটা কত দাঁড়ালো এটা আমার এটা দাঁড়ালো আমার দুই শত উনব্বই তা দুই উননব্বই আর এটা হচ্ছে তিনশত পঁয়ষট্টি এটা বেশি এর কম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি কি শূন্য খাওয়াতে পারি তাহলে এখানে এখানে আমরা দেখো তাহলে আমরা এবার শূন্য খাইয়ে তাহলে আমরা শূন্য শূন্য খাইয়ে আমরা আট নামিয়েছি এইবার যেহেতু হচ্ছে না তাহলে শূন্য খাইয়ে আমরা নয় নামিয়েছি তাহলে কত দুশো উননব্বই দুশো উননব্বইকে তিনশো তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা তাহলে আমার ক্ষেত্রে হবে না তা সেক্ষেত্রে আমরা শূন্য খাওয়াতে পারি তাহলে শূন্য খাইয়ে শূন্য 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 বিয়োগ করো সেই দুই আট উননব্বই তাহলে কী দাঁড়ালো একশো বছর আর এত দিন তার মানে কী হলো এটা একশো একশত বছর আর দুশো উননব্বই দিন কিন্তু আমাকে বলা হয়েছে যে যে কত বছর কত দিন তাহলে আমরা জানি এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এইটাকে আমরা কি করবো না একশো বছর আর দুশো দুই আট নয় এই দিনটাকে আমরা তিরিশ দিয়ে ভাগ করব। তিরিশ দিনে এক মাস ঠিক আছে তাহলে তিরিশ দিনে ভাগ করো তিন ছক আঠেরো তিন লং সাতাশ দুশো সত্তর তা নয় খাও নয় খাওয়ার কথা হচ্ছে তিন নয় শূন্য শূন্য তিন লং সাতাশে সাত হাতে দুই আর তার কত দুশো সত্তর নামো কত হচ্ছে নয় আর এটা কত আসছে সাত আট এক তাহলে ন মাস হচ্ছে আর উনিশ দিন তাহলে একশো বছর নয় মাস আর উনিশ দিন দেখো এই এইটা আমাদের উত্তর ভাগটা আর একবার দেখিয়ে দিয়ে দেখো এই ভাগটা তিনশো পঁয়ষট্টি আর তিনশো সাতষট্টি তো বেশি আছে এটা তাহলে এক তা তিনশো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি হলো বিয়োগ করো পাঁচ ছয় সাত দুই আট নামলো তাহলে আঠাশের মধ্যে তিনশো পঁয়ষট্টি যাবে না তাহলে আমি একটা শূন্য খাইয়ে আমরা নয় নিলাম অর্থাৎ দুশো উননব্বই তা দুশো উননব্বই তখনও ছোটো তাহলে এক্ষেত্রে আমি শূন্য খাওয়াতে পারি তা শূন্য খাওয়ালে সব শূন্য শূন্য দিয়ে গুণ করা মানে শূন্য হয়ে যাওয়া শূন্য আর তিনশো পঁচিশের গুণগুলো শূন্য এক শূন্য তা সব শূন্য হয়ে গেল বিয়োগ করে সেই দুই আট নয় তার কথা হলো একশো বছর একশো বছর আর দুশো উননব্বই দিন এবার এই দুশো দিনকে আমরা তিরিশ দিয়ে ভাগ করেছি করে পেয়েছি নমাস উনিশ দিন তাহলে একশো বছর নমাস উনিশ দিন ঠিক আছে